আল আমিন মিশনের সায়েন্স এক্সিবিশনে উজুনিয়া এবং মোহাম্মদপুর ব্রাঞ্চ থেকে কি কি প্রজেক্ট এসেছিল? সো লেটস সি। ওয়ালাইকুম আসসালাম। হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ মুস্তাক ইকবাল। এন্ড হুইচ ব্রাঞ্চ? আল আমিন মিশন একাডেমি উজুনিয়া। ও, হোয়াটস ইওর প্রজেক্ট? স্যার, আমরা আজকে প্রজেক্টটা করেছি, সেটা হচ্ছে লাইফাই লাইট ফিডেলিটি। লাইট ফিডেলিটি? হ্যাঁ স্যার। মানে ওয়্যারলেসলি কোনো রকম তার ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা ট্রান্সফার করা হবে লাইটের সাহায্যে। লাইটকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা ট্রান্সফার করেছি। স্যার, এখন যে ওয়াইফাই টেকনোলজি ব্যবহার করা হয়, সেখানে রেডিও ওয়েভের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে অন্য রকম সমস্যা দেখা, মানে যে রেডিও ওয়েভ সেটা রেডিয়েশন হয়, সে কারণে আমাদের যে বিভিন্ন রকম জীবজন্তু মানুষের অনেক ক্ষতির সম্ভাবনা থাকে, সেই ক্ষতিকে ওভারকাম করার জন্যই লাইটের সাহায্যে ডেটা ট্রান্সফার একটা মডেল বানিয়েছে। আর যেহেতু লাইট সাহায্যে করা হচ্ছে ডেটা ট্রান্সফার, সে কারণে যে ডেটা সেটা অনেক স্পিডে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে, মানে মিনিমাম স্পিড 10 GB/s থেকে 224 GB/s পর্যন্ত স্পিড হতে পারে। আচ্ছা, ওয়াইফাই বললে পরিবেশের ক্ষতি করে, লাইফাই করে না কেন? স্যার, কারণ লাইফাই এই লাইট ওয়েভকে ব্যবহার করা হয়, আর লাইট ওয়েভ যেহেতু কোনো রকম রেডিয়েশন ছড়ায় না, কোনো রকম রেডিয়েশন ছড়ায় না, সে কারণে এটা জীবজন্তুর পরিবেশে কোনো ক্ষতি করে না। ওয়াইফাই কি ব্যবহার করা হয়? স্যার, ওয়াইফাই রেডিও ওয়েভ মানে বেতার তরঙ্গকে ব্যবহার করা হয়। লাইট ওয়েভ কিভাবে ব্যবহার করবে, অ্যাপ্লাই করবে কি? স্যার, মোবাইলটা দিন, একটা সাউন্ড সোর্স লাগানো থাকবে, আর এখানে ওয়াক্স কেবিলের মাধ্যমে সাউন্ড সোর্সটা এই এলইডি লাইটে যাবে, তারপর এলইডি লাইট থেকে ওয়্যারলেসলি কোন রকম তার ছাড়াই রিসিভারে যাবে এবং সেটা স্পিকার বাজে। এটা দেখা আছে, এখান থেকে সাউন্ড মানে মোবাইল থেকে যে সাউন্ড যে গজলটা চলছে ওই ডেটাটা মানে এলইডি তে আসছে এবং ওয়্যারলেসলি মানে কোন রকম তার ছাড়াই ডেটাটা স্পিকারে যাচ্ছে। যদি আমরা এখানে কার্ডবোর্ড লাই, লাইটটা যেতে পারছে না, মানে ডেটা ট্রান্সফার হতে পারছে না, তার জন্য স্পিকারটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, কোন প্রজেক্ট যখন আমরা করি, তখন কোন প্রজেক্ট যখন আমরা করি তখন ইনভেনশন করি, তাই তো? ডিসকভার বা ইনভেনশন। অলরেডি লাইফাই আর ওয়াইফাই অলরেডি তো হয়ে গেছে, তাহলে নতুন নতুন কি আছে এর মধ্যে? স্যার, লাইফাই কে মানে নতুন ভাবে ইউজ করার চেষ্টা করেছি আর নতুন ভাবে, এটা তো অলরেডি হয়ে গেছে। ওয়াইফাই আর লাইফাই অলরেডি সবাই জানে, আর লাইফাই এর ব্যাপারটাও জানে যে কয়েক সেকেন্ডে কয়েক 100 GB পর্যন্ত ডাউনলোড হতে পারে। এটার মধ্যে নতুনত্ব কিছু আছে কি যেটা তোমরা আলাদা করে ডিসকভার করতে চাইছো? লাইফাইটাকে দেখিয়েছি স্যার, লাইফাই তো অলরেডি ডিসকভার হয়ে গেছে, নতুনত্ব কিছু, এটা তো ব্যবহার চলছে, নতুনত্ব কিছু চাইছি, আছে কি এর মধ্যে কিছু যেটা যেটা বৃহত্তর ক্ষেত্রে কাজে লাগালে একটা বৃহৎ একটা রেভলিউশন তৈরি হতে পারে, এমন কিছু? এমন কিছু স্যার, হায়ার সিকিউরিটি প্যাচ, যেটা ওয়াইফাই ক্ষেত্রে হ্যাক হতে পারে, কিন্তু এই লাইফের ক্ষেত্রে সেটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি এটা এর মধ্যে যদি দুটো কার্ডবোর্ড দিয়ে যদি ঘিরে দিই, তাহলে এর মধ্যে যত তথ্য আমরা ট্রান্সফার নিচ্ছি ট্রান্সফার করছি, সেই তথ্যটা ট্রান্সফার হতে গেলে বাইরে থেকে কোনোভাবে কোনো প্রযুক্তি হ্যাক করতে পারবে না। আচ্ছা, এটা তো লাইফের তুমি বেনিফিট বললে, বেনিফিট বললে, লাইফাই তো অলরেডি ডিসকভার হয়ে গেছে, মানে তৈরি করে ফেলেছে কোনো বিজ্ঞান। এখন তোমাদের তোমরা কি আবিষ্কার করছো, তোমাদের নতুনত্ব কি আছে এর মধ্যে যার দ্বারা তোমরা এটা গ্রেট রেভলিউশন তৈরি করতে পারো, যে বৃহত্তর ক্ষেত্রে সমাজে এবং মানুষের উপকারে আসতে পারে? এটা তো অলরেডি হয়ে গেছে, নতুন নিউ ইনভেনশন নিউ ইনভেনশন এখন পর্যন্ত এটা লাইফাই ছোট প্রযুক্তি, এখনো প্রযুক্তি বিজ্ঞান মানে সেরকম ভাবে বৃহত্তর ক্ষেত্রে লাইফাই অলরেডি চালু হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু সেরকম ভাবে এখনো যেমন ওয়াইফাই ওয়াইড এরিয়াতে ভাবে কাজ চলছে, সেরকম ভাবে লাইফাই ক্ষেত্রে সেটা করা হয়নি, যেমন মানে কারণ করা হয়নি, যেটা ওয়াইফাই ক্ষেত্রে রেডিও চলছে। আমি যতটুকু জানি লাইফাইও চালু হয়ে গেছে, উন্নত দেশগুলো লাইফাই ব্যবহার করে, উন্নত দেশ আমাদের দেশ হয়নি, আমাদের দেশে তো হয়নি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো আমাদের দেশে এটা যদি ব্যবহার করা যায় তাহলে রেডিয়ার মাধ্যমে ক্ষতিকারক প্রভাব হিউম্যান বিং এর উপর? স্যার, আমাদের দেশে যে চড়ুই পাখি, যেটা চড়ুই পাখির অবলুপ্তি এখন কারণ, অন্যতম কারণ হচ্ছে ওয়াইফাই। লাইফাইয়ের মাধ্যমে তোমরা একটা গ্রেট রেভলিউশন আনতে চাইছো আমাদের ইন্ডিয়াতে, যাতে করে পরিবেশ দূষণের পাশাপাশি পরিবেশ দূষণ রোধ করে আমরা সিকিউরিটির মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে পারি, স্থিতিশীল উন্নয়ন ওয়াটারের মাধ্যমে করতে পারি। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কি নাম তোমার? আমার নাম এনজিক মালিতিয়া। আর তোমার নাম? আমার নাম মোহাম্মদ রাফি। কোন ব্রাঞ্চ থেকে এসেছো? আমরা আরামিন একাডেমি মোহাম্মদপুর ব্রাঞ্চ থেকে এসেছি। আচ্ছা, তোমাদের যে প্রজেক্টটা করেছো, এই প্রজেক্টের নাম? আমাদের প্রজেক্টের নাম অ্যান্টি সয়েল এন্ড ম্যাস ওয়েস্টিং এন্ড স্মার্ট ফার্মিং। আচ্ছা, তুমি কি অল্প সময়ের মধ্যে এটাকে দেখাতে পারবে? ইয়েস স্যার। চলো শোনাও দেখি। স্যার, আমরা আমাদের প্রজেক্টে করেছি অ্যান্টি সয়েল এন্ড ম্যাস ওয়েস্টিং এন্ড স্মার্ট ফার্মিং।
এখানে আমরা বোঝাতে চাইছি যে আমাদের যেসব যে মাটিতে যখন গাছপালা থাকে তার শিকড়ে মাটিকে আঁকড়ে রাখে, এবং যখন গাছপালা থাকে না তখন আমাদের মাটিকে আলগা থাকে, তাই আমাদের মাটি দূষণ বেশি হয়। কিন্তু যখন আমাদের গাছপালা থাকে তখন আমাদের মাটি দূষণ কম হয়, মাটি ক্ষয়ও কম হয়, তা আমরা দেখাতে চেয়েছিলাম। এবং দেখানোর পরে আমরা ওই পদ্ধতিকে কাজে লাগিয়েছি আমাদের ধাপ চাষে। আমরা আমাদের ধাপ চাষে বিভিন্ন রকম শস্য লাগিয়েছি প্রত্যেকটি ধাপে ধাপে। এই ধাপে ধাপে শস্য লাগিয়ে আমরা যেমন খাদ্য যোগান দিচ্ছি, তেমনই আমাদের পাহাড়ি এলাকায় মাটি ক্ষয়কে কম করছি। আমাদের এটি ধাপ চাষটিকে স্টেপ ফার্মিং বলা যায়। আমরা সর্বনিচে লাগিয়েছি ধান, তারপর পেঁয়াজ, গম এবং রাই, মটর ইত্যাদি। আমরা এই ফসলগুলিকে রক্ষার জন্য তৈরি করেছি ইনসেক্ট ট্র্যাপার। এই ইনসেক্ট ট্র্যাপারে লাইটটি জ্বালানো থাকে, এই লাইটটি যখন জ্বলবে তখন রাতে যেটা জ্বলে তাহলে যেসব পোকামাকড় আমাদের জমিকে নষ্ট করে দেয়, সেসব নষ্ট করা পোকামাকড়গুলি আমরা এই লাইটে আকর্ষিত হয়, এবং সেগুলি আমাদের লাইট আকর্ষিত হয়ে এখানে আসবে, ট্র্যাপারে ঢুকবে এবং এই ফুটো দিয়ে নিচে চলে যাবে, কিন্তু তারা আর বেরোতে পারবে না। এবং সকালবেলা উঠে আমরা এই পোকাগুলিকে দমন করতে পারি। এই সিস্টেমটা শুধুমাত্র ফসলেই নয়, আমরা এটি আমাদের প্রত্যেক মিশনে যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের মিশনে অনেক পোকামাকড় থেকে আমরা রেহাই পেতে পারি। এবং স্যার, আমরা প্রত্যেকটি ধাপে ধাপে নিম গাছ লাগিয়েছি। এই নিম গাছ আমাদের মাটি ক্ষয়কে রোধ করবে, এবং এই নিম গাছের পাতাগুলি যখন হবে তখন আমরা এগুলো ছেঁচে একটি রস পাবো, সেই রসটিকে আমরা যদি স্প্রে করি আমাদের প্রত্যেক জমি ফসলে তাহলে আমাদের এই আমাদের ডিডিটি ব্যবহার করা লাগবে না, আমরা জৈবভাবে পেস্টিসাইড ব্যবহার আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, তোমরা বললে যে এটাকে ইনসেক্ট ট্র্যাপার বলছো, তাই তো? আচ্ছা, এখানে তো ভালো, এখানে খারাপ কীটের সাথে সাথে যদি ভালো কীটগুলো আটকা পড়ে তখন কি করবে স্যার? আমরা যখন রাসায়নিক ডিডিটি ব্যবহার করি বা অন্যান্য যখন কীটনাশক ব্যবহার করি তখন স্যার আমরা যখন জৈব ব্যবহার করি তখন তো আমরা দেখি না যে আমাদের ভালো কীটনাশক কীট ঢুকছে না খারাপ, কিন্তু স্যার আমরা যখন দেখি না তখন আমরা যখন এখানে আমরা কম করার চেষ্টা করবো। আচ্ছা, নিচে তুমি ধান কেন লাগিয়েছো? উপরে তো ধান লাগানো যেতে পারতো। আমরা জানি ধানের জল আমাদের বেশি লাগে, জলসেচ বেশি লাগা দরকার, তাই আমরা উপর থেকে যেসব জলগুলি নিচে ঘুরে আসবে সেই নিচে জমা হবে, তাই আমরা ধানকে নিচে লাগিয়েছি জলসেচটা। নিম গাছ কেন লাগিয়েছো এখানে? নিম গাছে লাগিয়েছি কারণ নিম গাছ যখন বড় হয় তার শিকড় দিয়ে আমরা আমাদের মাটিকে ক্ষয় করে দেবে না, মাটিকে আঁকড়ে ধরে রাখবে, এবং নিম গাছের পাতা গুলি আমরা নিয়ে ছেঁচে। আচ্ছা, পরিবেশের উপরে প্রভাব কি? এভাবে কি সব কীট দমন করা যাবে? না স্যার, এভাবে আমরা সব কীট দমন করতে পারবো না, কিন্তু আমাদের আমরা কিছুটা কম করতে পারবো, আমাদের যে কীটের আমরা রেহাই কিছুটা পেতে পারবো। আচ্ছা, এই প্রজেক্টের বেনিফিট গুলো কি কি? বেনিফিট এই প্রজেক্টের মাধ্যমে আমরা এই পাহাড়ি এলাকার পুঞ্জিত ক্ষয় থেকে আমরা কিছুটা হলেও রেহাই পেতে পারি, এবং আমাদের যেসব মিশন এলাকায় গম যখন গম তৈরি হয় মার্চ এপ্রিল মাসে যখন গম আমাদের কাটা হয় তখন যেসব পোকামাকড়গুলি আমাদের মিশনে ঢুকে আসে সেসব পোকামাকড়গুলি আমরা এই ইনসেক্ট ট্র্যাপারের মাধ্যমে আমরা এগুলোকে দমন করতে পারি, এবং আমরা এই ধাপ চাষের এই ধাপের শস্যগুলি থেকে আমরা খাদ্য যোগানটা আমরা দিতে পারি, আমার মাটিকে বাঁচাতে পারি। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।